আল্লাহ নবী বলে ফাতেমা ও নবী নন্দিনী ফাতেমা আজকে আমি তোমার আব্বা জান আমি তোমার কানে কানে আমি একটা কথা বলতে চাই মা ও মা ফাতেমা আমি তোমার আব্বা বিদায় নেব আমি তোমার আব্বা ইন্তেকাল করব আমি তোমার আব্বা কবরে চলে যাব আমি নবী ইন্তেকাল করার পরে ফাতেমা তুমি এখান থেকে দিনগুলো গুনে 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 রেখে দিও মা আমি তোমার আব্বা বলে দিলাম 6 মাস পরে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে অর্থাৎ 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হবে ও বাবাজিরা আল্লাহ নবী ফাতেমার কানে কানে যখন বললেন মা ফাতেমার কান্নার বেগতে একটুখানি কমলো যেহেতু 6 মাস পরে দেখা হবে আপনারা ইমানদারেরা আমি আপনাদের কাছে কাহিনী শোনাচ্ছি না বাবা ওরে ছেলেরা বাচ্চারা এ মুরব্বি বাবেরা ভুল আমাকে বুঝবেন না বাবু আমার নবী ইন্তেকাল করলেন আমার নবী বিদায় নিলেন আল্লাহ নবী ইন্তেকাল করার পরে মা ফাতেমা আমার নবীর দাফন কাফনের পরে মা ফাতেমা সংসার করতে লাগলো আর দিন গুনতে লাগলো একটা দিন কেটে গেল দুটো দিন কেটে গেল এক সপ্তাহ কেটে গেল মাস কেটে গেল দুই মাস কেটে গেল আবার দিন গুনতে লাগলো বাবা সংসার করে আর দিন গুনে দিন গুনতে 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 আজকে রাতে ফাতেমা তু জোহরার 6 মাস পূর্ণ হয়ে যাবে নবীজি বলেছে 6 মাস পরে দেখা হবে তো ফাতেমা এই কথা কার সাথে বলি সংসার করে ছেলে মেয়ের দেখভাল করে স্বামীর খাই খেদমত করে উটান ঝাড় দেয় থালা বাসন মাঝে জামা কাপড় পরিষ্কার করে সব আর দিন গুনতে লাগে দিন গুনতে গুনতে আজকে রাতে 6 মাস পূর্ণ হয়ে যাবে মা ফাতেমা ভোরবেলা মদিনা নববীতে আজান দিয়েছে মা ফাতেমার ঘুম ভেঙে গেল স্বামী আলীকে ডেকে দিলেন যাও স্বামী মদিনা নববীতে নামাজ পড়তে চলে যাও হযরত আলী মদিনা নববীতে নামাজ পড়তে গেলেন মা ফাতেমা বাড়ি নামাজ পড়লেন নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে বসে গেলেন আলী নামাজ থেকে ফিরে এসে এবার একটু কাজকর্ম করবে আলী কাজে যাবে কারণ সংসার চালাতে গেলে কাজ করতে হবে হযরত আলী কাজে বেরিয়ে গেলেন মা ফাতেমা সকালবেলা উঠে উটান ঝাড় দিল জামা কাপড় পরিষ্কার করলো রান্না বাড়া করে নিল রান্না বাড়া করে নেবার পরে মা ফাতেমার উটানটা ঝাড় দিল সুন্দর করে পরিপাটি করে সাজুগুজু করে ইতিহাস খুব লম্বা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটুখানি বলছি বাবা জি মা ফাতেমা এবারে নিজে তৈরি হয়ে গোসল করে নিয়ে মা ফাতেমা ঘরের ভিতরে একটা সাজুগুজু করে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাজ থেকে ফিরলেন বাবা ও ছেলেরা বাচ্চারা এ মুরব্বিয়ানেরা বাবাজিরা ভুল আমাকে বুঝবেন না আল্লাহ নবীর সাহাব আলী ওই সময় ফাতেমার বাড়িতে যখন পৌঁছে গেল দেখলেন উটানটা ঝাড় দেওয়া ঘরটা চতুর্দিকে পরিষ্কার ছকছক ছকছক করতে লাগলো আম্মা জান ফাতেমাকে সালাম দিলেন মা ফাতেমা সালামের উত্তর দিলেন ও নওজোয়ানেরা আল্লাহ নবীর জামাত আলী ওই সময় ফাতেমাকে বললেন এ নবীর নন্দিনী ফাতেমা কি ব্যাপার ফাতেমা তুমি কি কোথাও যাবে নাকি ফাতেমা ফাতেমা বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি ও ফাতেমা কি ব্যাপার তুমি দেখছি সাজুগুজু করে বসে আছো ফাতেমা ফাতেমা তুমি কি কোথাও যাবে নাকি ওই সময় মা ফাতেমা তো জোহরা স্বামীকে বলেছিল ও আবার প্রাণের স্বামী আমি ফাতেমা আমি কোথায় যাব আমি ফাতেমা যাব যাব এমন একটা জায়গায় যাব আমি যাব আমার আব্বা জানের কাছে আমি যাব আমার আব্বা জানের কাছে হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল এ নবী নন্দিনী ফাতেমা তোমার সাথে কি আজরাইলে দেখা হয়ে গিয়েছে কি ব্যাপার ফাতেমা আজরাইল কি বলেছে আজকে তোমার জান কবজ করবে ওই সময় মা ফাতেমা বললেন হুজুর হুজুর না না
আমার আজরাইলের সাথে দেখা হয়নি কিন্তু হুজুর এখান থেকে 6 মাস আগে আমার আব্বা জান আমার কানে কানে বলেছিল ফাতেমা ও ফাতেমা কেঁদো না আমি তোমার আব্বা বলছি 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হবে হুজুর আমি সেই দিন থেকে আমি দিনগুলো গুনে 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 রেখে আজকে দিনে আমার 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে ও আল্লাহ নবীর জামাতা ও ইমাম হাসান হোসেনের আব্বা ও আমার কলিজার টুকরা স্বামী ও আমার প্রাণ প্রিয় স্বামিনী এতে আমার বিশ্বাস আমি ফাতেমা আজকে রাতে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব ফাতেমা তুজরা স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে আলী চোখ দিয়ে টপটপ টপটপ করে পানি পড়তে লাগলো আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বলতে লাগলো স্বামিনী ও স্বামিনী কাঁদেন না ও স্বামিনী আপনি কি জানেন না আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক নফসেকে মৃত্যুর স্বাদ মউতের যাজা মউতের মজা আল্লাহ সবাইকে চাখাবেন মরে আল্লাহ সবাইকে মরে যাবে সবাই সবাই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেবে ওরে স্বামিনী আমি ফাতেমা আজকে আমার ডাক এসেছে একটা দিন আসবে আপনাকে তো বিদায় নিতে হবে সবাই চলে যেতে হবে দেখতে দেখতে মদিনা নববীতে মাগরিবের আজান দিয়েছে মা ফাতেমা বলতে লাগলো স্বামিনী যান মদিনা নববীতে মাগরিবের নামাজটা পড়ে আসেন মাগরিবের নামাজ পড়তে গেলেন মা ফাতেমা বাড়িতে নামাজ পড়লেন ও নওজোয়ানেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বাড়িতে ফিরলেন আম্মা জান ফাতেমা বলে হুজুর হুজুর আপনি আমার পাশে একটুখানি বসুন হুজুর জন্মের মতো শেষ গল্প করে দেব আর গল্প হবে না হুজুর আর দেখা হবে না জন্মের মতো আর গল্প হবে না হুজুর আপনি আমার পাশে একটুখানি বসুন আল্লাহ নবীর জামাতা হযরত আলীর পাশে আল্লাহ নবীর জামাতা হযরত আলী মা ফাতেমার পাশে বসলেন আম্মা জান ফাতেমা স্বামীর হাত দুখানা ধরে ওই সময় স্বামীকে বলে ও প্রাণের স্বামী আমি ফাতেমা ও আমার স্বামী আজকের দিনে আমি আপনার কাছে কিছু চাইবো আপনি কি দেবেন আজকের দিনে আমি আপনার কাছে কিছু চাইবো স্বামী আমাকে দেবেন হযরত আলী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো ফাতেমা ফাতেমা কি তুমি আমার কাছে চাও ওরে ফাতেমা রে আমি তো বড় গরীব আমার দিন আনা দিন খাওয়া এই গোটা মদিনা শহরে আমি আলী আমার মতো গরীব আর কেউ হবে না ফাতেমা আমি তোমাকে ভালো খাওয়াতে পারি না পড়াতে পারি না ফাতেমা তুমি আমার কাছে কি চাও ও ফাতেমা বলো 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 ওই সময় হযরত আম্মা জান ফাতেমা বলে হুজুর হুজুর আপনি মনে ব্যথা নেবেন না মন দুঃখ নেবেন না হুজুর আমি ফাতেমা আমাকে কি চেনেন না হুজুর আমি আপনার কাছে কোনো দিনের জন্য মুখ ফুটে একটা নতুন শাড়ি চাই না আমি আপনার কাছে কোনো দিনের জন্য ভালো মন্দ একটু খেতে চাই না হুজুর আমি আপনার কাছে কোনো দিন বলিনি জামাকে একটু ঘুরতে নিয়ে চলো হুজুর না না আমি ফাতেমা আমি ওই সমস্ত দাবি করি না হুজুর আমার দাবি হলো দুটো হুজুর আমার দাবি হলো দুটো এ দাবি দুটো আলাদা হযরত আলী বললে ফাতেমা বলো কি দাবি তুমি রাখতে চাও কি দাবি তুমি করতে চাও ওই সময় মা ফাতেমা বলে হুজুর হুজুর আমার প্রথম নাম্বার দাবি হলো আমি ফাতেমা আমাকে একটু আল্লাহর রাস্তায় মাফ করে দাও কে মাফ চাচ্ছে ফাতেমা মাফ চাচ্ছে আচ্ছা ভাই আমলের দিক থেকে সম্মানীয় কেডা ফাতেমা না আলী বলতে বলেন বলেন ফাতেমা না যেহেতু সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত জান্নাতে যত রমণী যাবে রমণীদের সরদার হবে ফাতেমা সেই ফাতেমা নবীর বেটি সেই ফাতেমা খাতুনে জান্নাত যে ফাতেমা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে ইমাম হাসান হোসেনকে দোলনায় তুলিয়ে দিত আর ইমাম হাসান হোসেন একটু কেঁদে উঠতো আল্লাহ পাক ফেরেশতাকে বলতেন ও জিবরাইল চলে যাও আবার ফাতেমা নামাজে দাঁড়িয়ে
দাও যাতে আমার ফাতেমার নামাজের বিঘ্ন না ঘটে জেনে হবে না সুবহানাল্লাহ সেই ফাতেমা স্বামীর কাছে বলছে হুজুর আপনি আমাকে আল্লাহর রাস্তায় একটু maaf করে দেন আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দেন আরে ভাই ফাতেমা কি নামাজ কাজা করতেন একটু কথা বল দেন ফাতেমা কি স্বামীর প্রতি জুলুম করতেন ফাতেমা কি বিহায়া ছিল আউযুবিল্লাহ ফাতেমা কি বেপর্দা ছিল ফাতেমা কি জি মানে বাজারি ছিল ফাতেমা কি জি আপনার কি না কমবক্তা ছিল না ফাতেমার কোন দিক থেকে কমতি ছিল না কোন দিক থেকে কমতি ছিল না কমতে না থাকা সত্ত্বেও যার আমলে যার রোজায় তার হজে তার যাকাতে তার দানে তার কোন দিক থেকে ত্রুটি নেই তার পর্দায় ত্রুটি নেই তার স্বামীর ক্ষেত্রে ত্রুটি নেই নবী বলেছে জান্নাতি মহিলাদের সরদার ফাতেমাতুজ জোহরা সেই ফাতেমা নিজের স্বামীকে বলছে হুজুর আমার দুটো দাবি একটা দাবি হলো সর্বপ্রথম দাবি হলো আমাকে একটু আল্লাহর রাস্তায় maaf করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমাদের ঘরের ফাতেমা আয়েশা খাদিজা জোহরা এরা ক্ষমা টমা চায় এরা স্বামীর কাছে maaf টাপ চায় এর কথা বলেন এদের কোনদিন ভুল হয় না এরা সব খোদার খাসি এর কথা বলেন না এদের ভুল হয় মা ফাতেমা নবীর নবী নন্দিনী ফাতেমার হাজার ভুল নাউজুবিল্লাহ নবী নন্দিনী ফাতেমার হাজার ভুল তাই স্বামীর কাছে maaf চাচ্ছে আর আমার কা ঘরের ফাতেমা জোহরা আয়েশা সাবানা নাজমা এদের ভুল টুল হয় না এদের ভুল হয়ও না কোনদিন স্বামীর কাছে বলিনি স্বামীনি তোমার একটু maaf করে দাও ভূমির ঘরেও বলে না এই মনে এই আশা এই আকাঙ্ক্ষা কোনদিন জাগেনি জি আসলে এরা কি বলবো এরা 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 আসমানে চলে জি বাবাজি ভুল বুঝবেন না নবী বলেছেন ও ফাতেমা শোনো জান্নাত হলো তোমার স্বামীর পায়ের তলা এর বলবেন না জান্নাত কার পায়ের তলা আর আমার গা বিবিরা স্বামীর কাছে maaf চাবে maaf বলে তো সংসারে এসে আমার জীবন এলোঢেলো হয়ে গেছে আমার জীবন শেষ জি ক্ষমা আরো যদি বাপের বাড়ি থেকে একটু মাল করি বেশি আসে বাপের বাড়ি থেকে যদি মাল করি একটু বেশি আসে ক্ষমা টমা লাগবে না আসলে এরা মরবেও না এরা খোদাইকে মরণ দেবে না এরা মরবেও না শুনে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন ও দুনিয়া নারীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিন থেকে তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার স্বামীর সেবা করো স্বামীর পায়রবি করো স্বামী এমন একটা নিয়ামত আল্লাহ নবী বলে ও দুনিয়ার নারীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার স্বামীর হাসিতে তুমি হাসো তোমার স্বামীর কান্নায় তুমি কাঁদো আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার নারীরা স্বামী এমন একটা নিয়ামত আল্লাহ নবী বলেছেন স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন ও দুনিয়া নারীরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক নারীদের কাছে স্বামীদেরকে এত নিয়ামত করেছে এত মর্যাদা বান করেছে আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক যদি মানুষের পায়ে সেজদা করার হুকুম দিত তাহলে আমি দুনিয়ার নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো কিন্তু না 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 স্বামী দুনিয়ার কোন মানুষের পায়ে সেজদা করা চলবে না সেজদা দিতে হবে আল্লাহর কাছে সেজদা করতে হবে আল্লাহর কাছে আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার নারীরা আমি নবী জানিয়ে দিলাম স্বামীর হাসিতে তুমি হাসো স্বামী খুশি তো আল্লাহ খুশি আর স্বামী নারাজ তো আল্লাহ নারাজ মায়েরা তাই মা ফাতেমা বলছে হুজুর হুজুর আমাকে আল্লাহর রাস্তায় একটু maaf করে দেন আল্লাহর রাস্তায় একটু maaf করে দেন এ বাবা আস্তে একটু বুঝুর খুব ভালো এর ভিতর থেকে অনেক আমল আছে বিশেষ করে আমার মায়েদের অনেক আমল আছে অনেক কিছু জানা বোঝার আছে জি শুধু কোরআন পড়লি জান্নাত হয় না শুধুই নামাজ পড়েন
শুধু আপনি অনেক মায়েরা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে অথচ স্বামীর সাথে সম্পর্ক ভালো নেই আচ্ছা ওই নামাজে জান্নাতে যাবে বলেন বলেন হ্যাঁ অনেক মা আছে রোজা রাখে গ্রামে মিলাদ হলে জলসা হলে ছাড়ে না অনেক মা আছে তার মুখটা গ্রামের ছেলে তো দূরের কথা অনেক মেয়েরা পর্যন্ত দেখতে পায় না অথচ ভিতরে ঢুকে দেখেন তার স্বামীর সাথে সম্পর্ক ভালো নেই ওই পর্দা করে তুমি জান্নাতে যাবে হ্যাঁ জি বাবাজি ভুল বুঝেন না মায়েরা শুনেন আল্লাহ পাক তোমাদের কাছে তোমাদের স্বামীগুলোকে বড় নিয়ামত করেছে তোমার স্বামী চমন হোক রাগ হোক ঝাল হোক গালাগালি দেক যাই হোক তবু তোমার স্বামী ওই স্বামীকে তোমার মানতে হবে এর নাম ইসলাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ নামাজের দোহাই দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না মা রোজার দোহাই দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না হজের দোহাই দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না রোজার দোহাই দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত নামাজ পড়ে তাহাজ্জুদে যেতে পারবে না তুমি প্রতি মাসে মাসে এক খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করো ওই থ্রু দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না জান্নাত 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 তোমার স্বামীর পায়ের তলায় জোরে বলে স্বামী খুশি তো আল্লাহ খুশি স্বামী যদি বদদোয়া করে সব শেষ সব শেষ আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিন থেকে যদি কোনো মা যদি কোনো ভাবি যদি কোনো বোন আমার মারা যায় ওই মহিলাটা মারা যাওয়ার পরে ওর স্বামী যদি চোখের পানিটা ফেলে দুপোটা দুপোটা পানি ফেলে দুটো হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করে আল্লাহর কাছে কেঁদে 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 অন্তর নিংড়ানো চোখ পাটা দুপোটা কানি পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে ও পুরান আমিন আল্লাহ আল্লাহ আমার মনের মায়ের মতো মা হয় না আমার বিবির মতো বিবি হয় না আল্লাহ নবী বলেছে যদি কোনো স্বামী তার বিবির জন্য দুপোটা চোখের পানি পেলে কাঁদে ওই মহিলা তার জন্য আটটা জান্নাতের দরজা অজীব হয়ে যাবে আর স্বামী যদি নারাজ থাকে আর স্বামী যদি জি অখুশি থাকে যদি বদদোয়া করে স্বামী যদি নারাজ থাকে ওই মহিলাটার কবরটাই জাহান্নাম হয়ে যাবে স্বামী খুশি তো কবর জান্নাত স্বামী নারাজ তো কবর জাহান্নাম আবার ইমানদারেরা মুমিন মুসলমানেরা ছেলেরা বাচ্চারা তরুণেরা ও যুবকেরা ভুল আমাকে বুঝবেন না আল্লাহ নবীর কলিজা টুকরা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বললেন হুজুর হুজুর আমার প্রথম নাম্বার দাবি হলো আমি ফাতেমা আমাকে একটু আল্লাহর রাস্তে মাফ করে দেন আল্লাহ নবীর জামাতা হযরত আলী বলেছিল ফাতেমা ও ফাতেমা না 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 তুমি তো আমার কাছে কোনো অন্যায় করনি তুমি তো আমার কাছে কোনো ভুল করনি অন্যায় করনি তো আমি কেন তোমাকে মাফ করব অন্যায় করনি তো কেন তোমাকে ক্ষমা করব আল্লাহ নবীর কলিজার টুকরে খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা ওই সময় স্বামীকে বলেছিল হুজুর হুজুর বিয়াদবি মাফ করে হুজুর আপনি খুশি তো আল্লাহ খুশি আপনি নারাজ তো আল্লাহ নারাজ হুজুর আপনি আমাকে মাফ করে দেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা জান ফাতেমা চোখ দিয়ে টপটপ টপটপ করে পানি পড়ে আল্লাহ নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা বলল হুজুর হুজুর আপনি আমার কাছে জামা কাপড় পরিষ্কার করতে বলেছে আমি ফাতেমা একটু যদি তাড়াতাড়ি দিতে পারতাম হুজুর আপনি আমার কাছে পানি খেতে চেয়েছেন আমি ফাতেমা যদি একটু তাড়াতাড়ি দিতে পারতাম হুজুর আপনি আমার কাছে খানা খেতে চেয়েছেন আমি ফাতেমা যদি একটু তাড়াতাড়ি দিতে পারতাম হুজুর গো হুজুর আপনার সংসার করেছি দুটো বাচ্চা মানুষ করেছি গো হুজুর রাতের অন্ধকারে ঘুমিয়ে করে এক বিছানায় আরাম করেছি না জানি কত অন্যায় কত ভুল হয়তো হয়ে গিয়েছে হুজুর আপনি আমাকে মাফ করে দেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর আপনি যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে হুজুর আমি আমার হুজুর আমি আপনার
আপনার স্ত্রী আপনি হলেন আমার স্বামী আমি আপনার বিবি হুজুর আপনার কদমে আমার জান্নাত হুজুর আপনি আমাকে maaf করে দেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা বারে 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 নিজের স্বামীকে বলছে হুজুর আপনি আমাকে maaf করেন আর ফাতেমা বলছে আলী বলছে ফাতেমা ফাতেমা তুমি যে আমার কাছে maaf চাও ফাতেমা তুমি জানো আজ তোমাকে পেয়ে আমার এই জীবন ধন্য জোরে বলবেন না একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ তোমাকে পেয়ে আমার এই জীবন ধন্য ফাতেমা আজ আমি ছিলাম আলী বেকার আমি আলী ছিলাম বেকার 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 বুঝে আরে ভাই আলী বলছে ফাতেমা শোনো তুমি যে আমার কাছে maaf চাচ্ছো তা আমি আমার কাহিনী একটু তোমাকে শোনাই আমার জীবনের ইতিহাস আমি তোমাকে একটু শোনাই শোনো ফাতেমা বসো বসো হযরত আলী বলছে ফাতেমা তুমি জানো তোমাকে বিয়ে করার জন্য মদিনার কত ধনী ঘরের ছেলেরা তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু ফাতেমা তোমার আব্বা সে প্রস্তাবে রাজি হয়নি একদিন হযরত আবু বকর সিদ্দিক আলীকে আচমকায় বলছে ভাই আলী আমার মন বলছে তুমি যতক্ষণ না ফাতেমার বিয়ের প্রস্তাব না দেবে আমার নবী বলে হ্যাঁ ততক্ষণ ফাতেমাকে বিয়ে দেবে না জোরে বলেন সুবহানাল্লাহ আলী বলছে আবু বকর এ আপনি কি কথা বলছেন এই কথা মানায় আবু বকর একটু গম্ভীর মেজাজে বললেন এই খাপা কথা না সবাই তো নবীকে বলছে তা তুমি একটু বলে দাও না বলে দেখো হয় হয় না না আর আবু বকরের কথা শুনে আলী ওই হাত পা চুলকেতে চুলকেতে নবীর কাছে গিয়ে গিয়েছে কেউ যা সালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আলী আমার একটা কথা কি কথা আলী আচ্ছা হুজুর আপনার ফাতেমাকে আমার সাথে বিয়ে দেন না সুবহানাল্লাহ বলে এ রাগ হচ্ছে আপনাদের হুজুর আপনার ফাতেমা আমার সাথে বিয়ে দেন না আমার নবী শোনার সঙ্গে সঙ্গে মিসকি মিসকি হেসে ফেললেন জোরে বলে সুবহানাল্লাহ নবী বলছে আলী রে ফাতেমাকে বিয়ে করবি তাহলে হুজুর আপনি যদি বলেন এখন আলী আর নবীর সাথে যখন কথা হচ্ছে পাশে কিছু ধনী সাহাবা তারা নবীকে সঙ্গে সঙ্গে বলছে হুজুর আপনার ফাতেমাকে আমার সাথে বিয়ে দেন না আরেকজন বলছে হুজুর আমার সাথে দেন না আরেকজন বলছে হুজুর আমার সাথে দেন না আমার নবী বলছে মাথা মোটা দলেরা আমার ফাতেমা তো একা তোরা তো অনেক জনা আমার ফাতেমাকে কেটা বিয়ে করবি নবী তখন বললেন সাহাবারা শোনো এই আবু বকর এই আলী এই উসমান শোনো সারা গ্রামে খবর দিয়ে দাও আজকের আমার ফাতেমার বিয়ের সিদ্ধান্ত আমি টানবো যারা যারা ফাতেমার বিয়ে করতে ইচ্ছুক সবাইকে মদিনা নববীতে ডাকো যারা যারা বিয়ে করতে ইচ্ছুক সবাই চলে আসলো নবী বললেন কে কে ফাতেমার বিয়ে করতে ইচ্ছুক হাত তোলো সবাই হাত তুলেছে আমি এ বলছে আমি সবাই হাত তুলেছে নবী বলছে ঠিক আছে আজকের আমার ফাতেমার বিয়ে সিদ্ধান্ত টানবো তার ভিতরে আলীও তুলেছে হাত আল্লাহ নবী বলছে সাহাবারা শোনো যে ব্যক্তি এক খতম কোরআন শরীফ আগে তেলাওয়াত করবে আমার ফাতেমাকে আমি তার সাথে বিয়ে দেব সুবহানাল্লাহ বলে সাহাবারা এবার কোরআন পড়তে লাগলো কে কত হাফেজ আছে রে বাবা একা যত স্পিড পড়তে পারে তাউজুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করেছে মিনিট দুই পরে হযরত আলী বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আলী আমার এক খতম কোরআন শরীফ খতম হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ নবী তো অবাক আরে 2 মিনিটই আবার কোরআন খতম হয় নাকি আরে কথা বলো 2 মিনিটই কোরআন খতম হয় বিশ্বের এমন কোন হাফেজ আছে আরে ভাই আমিও হাফেজ যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন আমাদের এক পারা লাগতো 6-7 মিনিট সামথিং 6 থেকে 7 মিনিটই আমরা এক পারা পড়তাম এক পারা তাও সে কি রেলের মতো না আমি ছাড়া কেউ বুঝতে পারবে ভুল হবে না মানে তখন পড়ার একটা গতি ছিল বয়স হালকা ছিল তখনকার একটা এ আলাদাই ছিল কিন্তু এখন কি আর সেই 6-7 মিনিট আর হবে এখন এক পারা পড়তে গেলে যত সময় লাগে 15 মিনিট লাগে খুব যদি তাড়াহুড়া করে পড়ে 15 মিনিট লাগে জি তাহলে আপনি বলুন সময়ের সাথে তার গতি কমে
তো যেটা বলছিলাম তা 2 মিনিটই কোরআন খতম নবী তো অবাক সাহাবারা ওরা নবী বলছে আলী কিরাম হলো তো জি ইয়া রাসূলুল্লাহ যেটা আমার 2 মিনিটই কোরআন খতম কি কর হলো ওই সময় আলী বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআন খতমে সব হয়ে যাবে যে ব্যক্তি সূরা ইখলাস দুইবার পড়বে 20 পারা কোরআন খতমে সব হয়ে যাবে যে ব্যক্তি সূরা ইখলাস তিনবার পড়বে 30 পারা কোরআন খতমে সব হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি তো বলেননি আপনার কিনা আলিফ লাম মিম থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তে হবে আপনি বলেছেন এক খতম এক খতম আমি আলী আমার বুঝতে বাকি না হুজুর আমি তিনবার সূরা ইখলাস পড়ে নিয়েছি এক খতম কোরআনের সাপ পেয়ে গেছি আল্লাহ নবী ওই সময় আলীকে বললেন ও মুসাব আলী এইজন্য আমি নবী তোমার লাকাব দিয়েছি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা আমি নবী হলাম জ্ঞানেশ্বর আর ওই শহরের দরজা হলো আলী বাবাজিরা ভুল বুঝবেন না আল্লাহ নবী সাহাবা আলী এইবারে বিয়ে সিদ্ধান্ত হয়ে গেল আমার নবী বললেন আলী রে ওরে আলী শোনো আমার ফাতেমা তো সেনা আমি আমার মেয়ের কাছে একটু প্রস্তাব নিয়ে আসি আলী রে আমি রাজি ও আলী তুমি দাঁড়াও দাঁড়াও আমার ফাতেমার মতামত আমি নবী একটু নিয়ে আসি আল্লাহ নবী ফাতেমার কাছে চলে গেল আম্মা জান ফাতেমার কাছে গিয়ে বললেন ফাতেমা ফাতেমা ইতিপূর্বে মদিনার অনেক ধনী ঘরের ছেলেরা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে ফাতেমা তুমি রাজি হওনি আমি নবী আমিও রাজি হইনি মা কিন্তু আজকে এমন একটা ব্যক্তি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে যাকে আমি নবী বলেছি আসাদুল্লাহিল গালিব জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা জান ফাতেমা আমার নবী পাকের মুখের দিকে তাকিয়ে আছে আম্মা জান ফাতেমা বলে ইতিপূর্বে মদিনার যে সমস্ত ছেলেগুলো বিয়ের প্রস্তাব দিয়েছে না 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 আমার আব্বা জানের মুখে হাসি ছিল না আমার আব্বা জানের মুখটা মলিন ছিল আমার আব্বা জানের মুখটা ভালো ছিল না কিন্তু আজকের আলী যখন বিয়ের প্রস্তাব দিয়েছে আমি ফাতেমা দেখছি আমার আব্বা জানের মুখটা আনন্দ গদগদ করে আমার আব্বা জানের মুখটা হাসিতে খুশিতে ভরে গিয়েছে এতে আমার আব্বা রাজি এতে আমার আব্বা রাজি আর আমার আব্বা রাজি মানে আমার আল্লাহ রাজি আর আমার আল্লাহ ঠিকানে রাজি আমি ফাতেমা আমি ও রাজি হয়ে গেলাম আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের বাড়ি মেয়ে আছে তো আমাদের ঘরেও মেয়েরা আছে আমরা যেদিকে বলি মা তোমার জন্য একটা ডাক্তার ছেলে দেখেছি মেয়ে এক পায়ে খাড়া যদি বলে তোমার জন্য একটা মাস্টার ছেলে দেখেছি মেয়ে আরো খুশি যদি বলে হাই মা তোমার জন্য একটা ইঞ্জিনিয়ারিং ছেলে দেখেছি মেয়ে আরো খুশি আর যদি বলে হাই মা তোমার জন্য একটা হুজুর দেখেছি হুজুর তখন মেয়ে কি বলবে বিশ তেল খাবো নাই গলায় দড়ি দেবো হুজুর বে করতে পারবো এই রকম জিনিস আছে না নেই আপনাদের গ্রামের মায়েরা ভালো এরা হুজুর ভক্ত জি এরা দাড়ি ভক্ত এরা টুপি ভক্ত এরা নামাজি ভক্ত জি এরা ছেঁড়া প্যান্টন ভক্ত না এরা ছেঁড়া পান ভক্ত জি বাবাজি শুনুন এমন এমন ঘরের কুলাঙ্গার নারীরা আছে এরা দাড়ি দেখে ঠাট্টা করে না করে না একটু কথা বলেন এই দাড়ি দেখে ঠাট্টা করে না করে না এই যে দাড়ি দেখে ঠাট্টা করছো মা তোমার কবরে পানি উঠবে পানি তুমি লিখে রেখে দিও কারণ এ দাড়ি আমার না আমার বাপের না এ দাড়ি হলো বিশ্বনবী হাবিবুল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ দাড়িকে অপবাদ করা মানে এ দাড়ি রাখতে বলেছে কেডা যারা দাড়ি রেখেছে কার হুকুমে রেখেছে
নবী রাখতে বলেছে দাড়ি রাখা ফরজ এক মুষ্টি ফরজ তারপরে সুন্নাত এক কথা নবীর তরিকা দাড়ি রাখা এই দাড়িটা রাখি নবীর ওসিলায় তাহলে দাড়িকে সম্মান করা মানে নবীকে সম্মান করা আর তুমি দাড়িওয়ালা দেখে ছেলের সব ভালো ছেলের ইনকাম আছে ছেলের জমি জায়গা আছে ছেলের ঘরবাড়ি আছে ছেলে দেখতে ভালো ভাই দিভাই ছেলে একটু দাড়ি রেখেছে ও আর বেকার আচ্ছা ও যদি মরে যায় মুসলমানদের কবরে দাফন দেওয়া যাবে মুসলমানের কবরে দাফন দেওয়া যাবে না রে বাবা সব জিনিস ইঁদুর মারা বিষ খেয়ে বেরে বেরে দিয়ে দেবে জি আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে দাড়ি টুপি দাড়ি টুপি থেকে ঠাট্টা করছো তুমি ছেঁড়া প্যান থেকে বের করবে ছেঁড়া প্যান ছেঁড়া প্যান বুঝেন না আগে আগেকার মুরুব্বিরা জাঙ্গিয়া পড়তো সে জাঙ্গিয়ার কি বলে আন্ডার প্যান কি বলে আন্ডার প্যান এখন কাছে আন্ডার প্যান আছে হ্যাঁ এখন যা পরে না রে বাপ এই সব মুরুব্বিরা বলতে পারবে না এখন যা পরে সে জাঙ্গিয়াও না ফাঙ্গিয়াও না কি একটা কথা বুঝলেন না এখন পড়তে 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 একদম আসমানে তুলে দিয়েছে তাহাতা সারা বছর তুলে দিয়েছে আল্লাহ আমাদের কি হেফাজত করে বাবাজি ভুল বুঝেন না আমার আমাদের ঘরের মা বোনেরা মা ফাতেমাতুজ জোহরা আলী রাদিয়াল্লাহু তাআলা আমি এত গরিব এত গরিব এত গরিব এত গরিব আলী বলতেন হুজুর আমার দুনিয়া এবং আখেরাতের সম্পদ হলো নবীর মহব্বত আর ভালোবাসা ছাড়া আমার আলী আমার এ দুনিয়ায় কিচ্ছু নেই জোরে বলেন সে আলী ভাই অনেক কথা বলতে বলতে অনেক চলে যাওয়া যাবে আমি ওদিকে গেলে আমার সময় শেষ হয়ে যাবে আমি বলতে পারবো না আমি ব্যাগে চলে আসছি তাহলে প্রথম নাম্বার দাবি ছিল হুজুর আমার প্রথম নাম্বার দাবি হলো আমাকে মাফ করে দাও আলী বলছে ফাতেমা তুমি যে আমার কাছে মাফ চাচ্ছ ফাতেমা বিশ্বাস করো আজ তোমাকে পেয়ে আমার জীবন ধন্য আর তুমি আমার কাছে মাপ চাও ফাতেমা তুমি আমার কাছে কোনো অন্যায় করোনি কোনো অন্যায় করোনি আব্বা এইবারে আমি আপনাদের কাছে মা ফাতেমা বারে বারে ক্ষমা চাচ্ছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আর আলী মাফ করতে চায় না আরে অন্যায় করবে তারপর তো মাফ করবে অন্যায় করিনি তো মাফ কি করবে ওই সময় হযরত ফাতেমাতুজ জোহরা একটা হাদিস বলেছিল একটা হাদিস বলেছিল ওই হাদিসটা আমি আপনাদের কাছে শোনাবো আব্বাদার ইমানদারেরা মুমিন মুসলমানেরা ছেলেরা বাচ্চারা নও জোয়ানেরা তরুণেরা ও আমার মা বোনেরা ভুল আমাকে বুঝবেন না মা আমি আপনাদের কাছে বলে যাই ও আম্মা জানেরা আল্লাহ নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা ওই সময় নিজের স্বামীকে বলেছিল হুজুর হুজুর আমার আব্বা জানের মুখে আমি একটা হাদিস শুনেছি মহিলাদের আমল হলো চারটে মহিলাদের আমল হলো চারটে আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার নারীরা তোমাদের ওয়াজ হলো চারটে তোমাদের আমল হলো চারটে আল্লাহ নবী বলেন এই চারটে আমল করো মা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাও আম্মা জান ফাতেমা এই হাদিস গুলো বর্ণনা করছেন আল্লাহ নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা আল্লাহ নবী বলেন এক দুনিয়ার নারীরা তোমাদের জান্নাতে যাবার আমল হলো চারটে এক নম্বর আমল হলো মায়েরা মায়েরা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে